চাইছে যতটুকু টাকা পায় তত টাকা চাইছে আমি দিতে পারি নাই বলে আমার খুব মারধর বাচ্চা কাচ্চা লই নাই ভাই অশান্তির ঘরে কেমনে বাচ্চা কাচ্চা নিব এখন যদি নতুন করে বিয়ে শাদী করতে চান বা কেউ যদি করে তার ঘরে কি বাচ্চা কাচ্চা হবে নাকি আপনি অবশ্যই বাচ্চা কাচ্চা হবে আমি তো আর বান্ধা না আল্লাহ আমারে সবকিছুই রাখছে আচ্ছা আচ্ছা আমার বাচ্চা কাচ্চা অবশ্যই হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন আমরা আজ আসছি একটা অসহায় নারীর কাছে বা অসহায় স্বামী হারা আপুর সঙ্গে কথা বলতে চলুন কথা বলে জানার চেষ্টা করি কি বলতে চাই আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম আশা আশা আপু তো কি হয়েছে আপনার পরিবারে বা কি সমস্যা নিয়ে আজ আসছেন ভাই অনেক সমস্যা না থাকলে কি এই বয়সে প্রতিবেদনের সামনে দাঁড়াই কি ধরনের সমস্যা ভাই আমার বিয়ে শাদি হয়েছিল অনেকদিন সংসার সংসার টংসার করছি বাচ্চা কাচ্চা নাই বাবাটা খুব অসুস্থ বাবার পেটে পাথর অপারেশন করতে পারি না ওর কাছে টাকা চাওয়ার জন্য আমাকে মারধর করছে অনেক খারাপ জুয়ারু মদ খাই ভাই স্বামীর কাছে আপনি টাকা চাইছেন নাকি স্বামী আপনার কাছে টাকা চাইছে আমার কাছে চাইছে যতটুকু টাকা পায় তত টাকা চাইছে আমি দিতে পারি নাই বলে আমার খুব মারধর বিয়েটা কিভাবে হয়েছিল বিয়েটা দেখাশোনা করে হয়েছে ওখানে আমাদের আত্মীয় স্বজন আছে বলছে ভালো ছেলেটা ভদ্র কতদিন সংসার করছিলেন সংসার করছি ভাই সাত আট বছর সাত আট বছর বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা নেই নাই ভাই অশান্তির ঘরে কেমনে বাচ্চা কাচ্চা নেব এখন যদি নতুন করে বিয়ে শাদী করতে চান বা কেউ যদি করে তার ঘরে কি বাচ্চা কাচ্চা হবে নাকি আপনি অবশ্যই বাচ্চা কাচ্চা হবে আমি তো আর বান্ধা না আল্লাহ আমারে সবকিছুই রাখছে আচ্ছা আচ্ছা আমার বাচ্চা কাচ্চা অবশ্যই হবে এখন কি নতুন করে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছেন যদি আমার পাশে দাঁড়ায় সে মনন মতন হয় সে যদি আমার বাবাটার জন্য একটু অপারেশন করার জন্য একটু হেল্প সহযোগিতা করে আমারে মনের মতন করে নেয় তার পাশে আমি সারা জীবনের জন্য থাকবো আচ্ছা আচ্ছা তা আপনার ঠিকানা কোথায় ভাই আমি থাকি ঝিনাইগাতি ঝিনাইগাতি আচ্ছা তা কিভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে ভাই আমার সাথে যোগাযোগ করলে মোবাইলের সাহায্য করতে নাম্বারটা মুখস্থ আছে নাম্বার মুখস্থ আছে তাই একটু বলে দেন 01 77 04 54 95 95 391 391 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবো আচ্ছা তা আর কিছু বলতে চান ভাই বলতে চাই যদি কেউ ভালো মন নিয়ে আমার সঙ্গে কথা বলে আমি পাঁচ অক্ত নামাজ টামাজ পড়ি আমার সাথে যে ভালো মনলে কথা বলবো অবশ্যই তার সাথে আমি যোগাযোগ করবো তোকে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম